ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে কানে কিছু ঢুকে গেলে কি করবেন শিশুদের সহজাত একটা প্রবণতা আছে ছোট ছোট কোনো জিনিস নিয়ে খেলার সময় নাক কান বা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়া বড়দের একটা অভ্যাস আছে কোনো কিছু দিয়ে যেমন কটন বার্ড মুরগির পালক ম্যাচের কাঠি ইত্যাদি দিয়ে কান খোঁচানো এতে করে খোঁচানোর সময় কাঠি ভেঙে বা কটন বার্ডের কটন কানে রয়ে যেতে পারে তাই সাবধান হওয়া উচিত কি কি জিনিস কানে ঢুকতে পারে এক কটন বা তুলার অংশ দুই ম্যাচের কাঠি দানা বল পুতির বিয়ারিং তিন পেন্সিলের শীষ চার পাখি বা মুরগির পালক পাঁচ শস্য দানা যেমন চাল ধান ফলের বীজ মুড়ি চিরা ইত্যাদি ছয় রাবার কাগজ ফোম ছোট ছোট খেলনার অংশ আরও কত কি সাত অনেক সময় জীবন্ত পোকামাকড় যেমন মশা মাছি আস্ত তেলাপোকা পিঁপড়া ইত্যাদি কানের ভেতরে প্রবেশ করতে পারে উপসর্গ এক কানে প্রচন্ড অস্বস্তি হওয়া দুই কানে ব্যথা তিন কানে কম শুনতে পাওয়া চার জীবন্ত পোকামাকড় কানে ঢুকে গেলে ভীষণ বিরক্তি এমন কি ভয়ের উদ্রেক হতে পারে চিকিৎসা কানে কোনো কিছু ঢুকে গেলে উপযুক্ত চিকিৎসা হলো এটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে ফেলা অবশ্য এটার জন্য নাক কান গলা বিভাগ সম্পন্ন হাসপাতাল অথবা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে কানে জীবন্ত পোকা ঢুকে গেলে আগে অলিভ অয়েল দিতে হবে যাতে করে এটি মারা যায় তারপর বের করতে হবে বাসায় অনভিজ্ঞ হাতে অযথা খোঁজাখুঁজি করবেন না বা অদক্ষ কাউকে দিয়ে বের করার চেষ্টা করবেন না শিশুরা ভয়ে কান্না বা নড়াচড়া করলে এবং অসহযোগিতা করলে জোরপূর্বক বের করার চেষ্টা না করা সম্পূর্ণ অজ্ঞান করে হাসপাতালে নিয়ে বের করাই উত্তম বের না করলে বা অদক্ষ হাতে চেষ্টা করার জটিলতা এক বহিকর্ণে আঘাত লাগা এবং তা থেকে রক্তক্ষরণ হওয়া দুই কানের পর্দা ফেটে যাওয়া তিন মধ্যকর্ণের ভেতরে থাকা ছোট অস্থিগুলোতে আঘাত লাগা চার সর্বোপরি মানব দেহের মূল্যবান পাঁচটি অঙ্গের একটি হল কান যার শ্রবণ শক্তি কমেও যেতে পারে মানসম্পন্ন কোম্পানির তৈরি খেলনার প্যাকেটের গায়ে বয়সীমা লেখা থাকে আরও লেখা থাকে এ খেলনায় ছোট পার্স আছে এবং তা তিন বছরের নিচে শিশুদের ব্যবহারের জন্য নয় বয়স্কদের উচিত সচেতন থাকা অযথা যে কোনো কিছু দিয়ে কান বা না খোঁচানো এবং ছোটদের ছোট ছোট খেলনাগুলো দিয়ে খেলতে না দেয়া এরপরও কানে যদি কিছু ঢুকে থাকে যত তাড়াতাড়ি সম্ভব অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং উপযুক্ত পরামর্শ গ্রহণ করা ধন্যবাদ